দর্শক এই মুহূর্তে কক্সবাজার থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের চারটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি উৎসব মুখর আনন্দ পরিবেশে কিন্তু ভোট প্রদান চলছে। তো সকাল থেকে নারী পুরুষরা কিন্তু উৎসাহ উদ্দীপনা মনে এখানে ভোট দিতে দেখেছি। আমি রয়েছি কক্সবাজারের চকরিয়া ফেকুয়া আসনে, কক্সবাজার এক আসনে চকরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে। তো এখানে আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন, তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং তিনি হাতগড়ি মার্কার প্রার্থী। তার কাছ থেকে জানতে চাইবো, আপনি সকাল থেকে আপনি তো ভোট কেন্দ্র পরিদর্শন করছেন, কি দেখতে পেয়েছেন এখন ভোটের যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় বা প্রশাসনের কর্তৃক আপনি যা করণীয় তা দেখতে পেয়েছেন কিনা? আমি এই পর্যন্ত, এটা হলো ষষ্ঠ কেন্দ্র সকালবেলা সবগুলি পৌরসভার ভিতরে, সেই 6টা কেন্দ্রেই দীর্ঘ লাইন দেখেছি। জনগণ ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে লাইনে দাঁড়িয়ে আছেন এবং বুথের ভিতরে যে ভোট দিচ্ছেন। এখানে আমি কোনো অশান্তি এখনো দেখি নাই, কিন্তু আমার কানে এসছে দূরবর্তী কয়েকটি কেন্দ্রে সন্ত্রাসীরা ভোটারদেরকে বাধা দিচ্ছে ভোট যেন দিতে না পারে, ট্রাক দিয়ে অস্ত্র নিয়ে গিয়ে ঘেরাও করে ফেলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মানুষের জনস্রোত এবং সুষ্ঠু নির্বাচন চলমান রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।